রবিবার রাতে গোঘাট রেজিস্ট্রি অফিস এলাকায় দুটি দোকানে চুরি চাঞ্চল্য। চা পান বিড়ি সহ অন্যান্য সামান্য মালপত্র থাকে, কিন্তু সেই সব হাতানোর সুযোগও ছাড়তে চাচ্ছে না ইদানিংকালে চোর বাবাজিরা। এই ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে, চা পান বিড়ির দোকানে চুরির মতো ঘটনা, কোনো ক্ষেত্রেই ধরা পড়েনি চোর। আসলে প্রশাসনের নজরে হয়তো এই চুরি তেমন কিছু চুরির ঘটনা নয়, কিন্তু যাদের যায় তারাই বোঝে কি খোয়াল তারা। আর অন্যতম কারণ, চা পান বিড়ির দোকানের মালিকরা কেউই কোটি কোটি টাকার মালিক নন, আর যদি তাই হতো তাহলে তারা অন্য কোনো বড় ব্যবসাতে ঝাঁপাতেন। সামান্য পুঁজিতে ব্যবসা বলতে চা পান বিড়ি সহ অন্যান্য সামগ্রিক, আর সেটা করেই তিন গুজরান করে সেই সব পরিবারগুলি। যখন সেই সামান্য পুঁজির দোকান থেকে মালপত্র সহ গ্যাস সিলিন্ডার, ক্যাশবক্সে থাকা কিছু টাকা খোয়া যায়, তখন সেই সব দোকানের মালিক সহ পরিবারের অন্যান্যরা চোখে সর্ষে ফুল দেখেন। শরতে সর্ষে ফুল জমিতে যদিও চাষ হয় না, তবে চোর বাবাজিরা অকাল সর্ষে ফুল দেখার সুযোগ করে দিয়েছে দোকান মালিকদের। গোঘাটের রেজিস্ট্রি অফিস এলাকার পরপর দুটি দোকানে চুরির ঘটনা এলাকায় আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি দোকানে ছিল চায়ের দোকান, থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রাজ্য সড়কের ধারে। এই ধরনের চুরিতে দুশ্চিন্তায় স্থানীয় ব্যবসায়ীরা। জানা যায়, গ্যাসের সিলিন্ডার সহ ক্যাশবক্স থেকে কয়েক হাজার টাকা ও দোকানের মালপত্র নিয়ে চম্পর্তায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। এখন দেখার এক্ষেত্রে চুরির কোনো কিনারা হয় কি না। যদিও দোকান মালিকরা সহ স্থানীয় ব্যবসাদারেরা বিশ্বাস রাখছে পুলিশ প্রশাসনের উপরেই। হুগলির গোঘাটের রেজিস্ট্রি অফিস থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময় সংবাদ। কালকে যখন দোকান বন্ধ করে যাই আমি, তখন বাজে রাত 10:30। 10:30 সময় বন্ধ করে গেছি। যাওয়ার পরেতে দোকানে ভাবছি খাওয়া দাওয়া শুয়ে পড়েছি, তাই সকালবেলা দোকান খুলতে এসেছি। একটা পাশের দোকান আছে, সেই দোকানটা দেখি একটা গেট ভাঙা। তো এখানে আসলাম, এসে মোটামুটি আরও বোঝা পাঁচু চুরি হয়ে গেছে, পাঁচু চুরি হয়ে গেছে। আমি তো পাঁচুটা দেখেছি, আমারটাও তো চুরি হয়ে গেছে। খুলে দেখছি যে আমার গ্যাসটাও নিয়ে চলে গেছে, ক্যাশ বাক্স টাকাগুলো সব ঝেড়ে পুঁজে চলে গেছে, বা হাজারখানেকটার মতো টাকা ছিল। বিস্কুট নিয়ে গেছে, হাজারখানেক বিড়ি ছিল 1000-এর মতন, মানে 2-5 মিনিট বেশি হবে তো কম হবে না, 2-5 মিনিট বেশি হবে। সব বিড়িগুলো নিয়ে গেছে, সিগারেট ছিল মোটামুটি প্যাকেট ফার্স্টেক, সে সিগারেটগুলো নিয়ে গেছে, এসব কিছু কম করে সব নিয়ে গেছে আর কি। পুলিশ এসেছিলো? হ্যাঁ, পুলিশ এসেছিলো। পুলিশ এসে গেছে, এসে দেখা করে গেছে, তারা ছবিও করে গেছে এবং আমাকে যেতে বলেছে যে আপনি একটা দরখাস্ত দেবেন, যে লিখিত তারপর সেই জমা করছি আমরা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম গোঘাট রেজিস্ট্রি অফিস। আপনার নাম? আমার নাম ইসতে হবিবুর রহমান। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই আপনার প্রিয় শহর কামারপুকুরে। মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।